উৎসব মুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে অফিসার সমিতির নির্বাচন। বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর 1:30 পর্যন্ত। এবারের নির্বাচনে আব্দুর রহমান প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদক আর মোহাম্মদ আজিমউদ্দিন ও মোহাম্মদ সেলিম মিয়া পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে গতকাল একই ক্লাবে শিক্ষক সমিতির নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবার 15টি পদের মধ্যে সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষসহ 11টি পদে জয়লাভ করেছে আওয়ামী লীগ সমর্থিত উপাচার্যপন্থী শিক্ষকদের সংগঠক বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। অন্যদিকে সভাপতি ও সহসভাপতি সহ বাকি 4 পদে আওয়ামী লীগ পন্থীদের একাংশের সংগঠন মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ ও বিএনপি পন্থী শিক্ষকদের সমন্বয়ে গঠিত শিক্ষক ঐক্য পরিষদ জয়লাভ করেছে।